24/7 हमेशा एक हेल्थ कैंप हम लोगों ने किया है, जिसमें सभी तीर्थयात्रियों को हम सेवा प्रदान करेंगे। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সাহায্যার্থে কলকাতা আউটরাম ঘাটে যে ট্রানজিট ক্যাম্প হয়েছিল তাতে অনেক বেসরকারি সংস্থা গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সাহায্যার্থে এগিয়ে এসেছিল। তাদের মধ্যে অন্যতম হল সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘ। তারা প্রতি বছরের মতো এবছরও প্রি মেডিকেল ক্যাম্প করেছিল তাদের নির্ধারিত 2 নম্বর গেটের 11 নম্বর ক্যাম্পে। প্রতি বছর গঙ্গাসাগরে ভারতের সীমানা পার করে বিভিন্ন দেশ থেকেও পুণ্যার্থীরা আসে, যেমন নেপাল, ভুটান, সিকিম, বাংলাদেশ, মায়ানমার, এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম থেকেও অনেক নেপালি পুণ্যার্থী আসে। তাছাড়া আমাদের রাজ্যে দার্জিলিং থেকেও অনেক পুণ্যার্থী গঙ্গাসাগরে আসে। মূলত তাদের কথা মাথায় রেখে 1990 থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছে সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘ। তাদের এই মেডিকেল ক্যাম্প সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসা ওষুধপত্র পেয়ে থাকে। এর জন্য সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘের মেডিকেল ক্যাম্প 24 ঘন্টা খোলা থাকে এবং ডাক্তার, নার্স এবং স্বেচ্ছাসেবকরা বর্তমান থাকেন। এছাড়াও এখানে অস্থায়ীভাবে ভর্তির ব্যবস্থা আছে। পুরুষ ও নারী দুটি ভাগে বিভক্ত হয়ে এখানে অস্থায়ী বেডেরও ব্যবস্থা আছে। যদি অসুস্থ ব্যক্তি কোনো গুরুতর অবস্থা হয় তাহলে এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। কাছাকাছি কোনো ভালো হাসপাতালে নিয়ে যাওয়ারও সম্পূর্ণ ব্যবস্থা আছে 24 ঘন্টা। গত 2 বছরে করোনা মহামারীর জন্য সেভাবে পুণ্যার্থী না আসলেও এবছরে অসংখ্য অগণিত পুণ্যার্থী এসেছে গঙ্গাসাগরে। তার প্রভাব পড়েছে এই মেডিকেল ক্যাম্পে। সংযুক্ত নেপাল কেন্দ্রীয় সেবা সংঘের প্রতিনিধিদের সক্রিয় সেবার মনোভাব খুবই প্রশংসনীয়। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সমাজ সংঘ কা আয়োজক সভাপতি मैं मोहन कुमार सिंह। इस मेले में आज उद्घाटन था और हम लोग साझा संस्था सभी लोग मिलकर ये उद्घाटन समापन हुआ। और हम लोग 24/7 हमेशा एक हेल्थ कैंप हम लोगों ने किया है, जिसमें सभी तीर्थयात्रियों को हम सेवा प्रदान करेंगे। और कोई भी तीर्थयात्री जो भी आएंगे, जो दुखी हैं या जिनकी अवस्था उतनी नहीं है, जो जा नहीं पाएंगे, उनका भी कोई भी सहयोगार्थ हमारे तन मन धन के हमारे सभी साथियों के तरफ से संपूर्ण तरफ तरीके से रहेगा। और इसमें जितने भी हमारे कर्मी हैं, हम लोग स्वयं सेवक, हम लोग सब एकवद्ध होकर एक साथ होकर काम कर रहे हैं। अभी बुद्धिविगम थापा संयुक्त नेपाली केंद्रीय सेवा संघर हमें एन बर्तमान सभापति। तो हम आज के 33 बचर ये कैम्प 33 बचर पूर्ण हो आज पर आज के मैं इनॉग्रेट कर लम। तई हम संयुक्त नेपाली केंद्रीय सेवा संघ আমাদের উদ্দেশ্য হলো যে আমরা মেডিকেল ক্যাম্প করব, আমরা হাজার হাজার লোকের সেবা করব। তাই আমরা আজকে সেবা করতে এসেছি। যে আজকে এই 10 তারিখ আজকে আমরা মানে আমরা আজকে উদ্বোধন হলো, এটা আমরা 17 তারিখে আমরা সন্ধ্যে আমরা সমাপন আমরা করব। তাই এই সমাপনে উপলক্ষে আজকে আমাদের প্রধান অতিথি মানে আজকে ছিলেন আমরা মাননীয় নয়না বন্দ্যোপাধ্যায়, উনি ছিলেন এই আধ ঘন্টা আগে উনি আমাদের প্রধান অতিথি ইনগ্রেট করে গেলেন। এবং আমাদের এমআইসি মানে বিশেষ অতিথি হিসাবে আমাদের রামপারে রামজি একটু পরে উনিও আসছেন। আরও সমস্যা আমরা ভিআইপি এসে অলরেডি আমরা স্টেজে আমরা এখানে আছেন। তাই আমরা আমাদের এই সংস্থা আমরা 1990 সালে আমরা স্থাপিত করেছিলাম। তা আজকে আমাদের 33 বছর হয়ে আমরা 34 বছর আমরা পালন করতে আমরা চলেছি।